हेलो एवरीवन वेलकम टू माय चैनल टूरफ्रीक। और आज के एक डिफरेंट टाइपर ब्लॉग करार चेष्टा करतेছি। সেটা হচ্ছে যে কোভিড ভ্যাকসিন নিয়ে বিষয়টা হচ্ছে আমি লাস্ট মান্থের ১৯ তারিখে রেজিস্ট্রেশন করি ভ্যাকসিনের জন্য এবং এসএমএসটা গত ৬ তারিখের দিকে আসে সন্ধ্যার দিকে। যে আমার আজকের ডেট দেওয়া হয় ৮ তারিখে আমার নাম সহ ডেটটা চলে আসে। সো বরাবরের মতো সকালবেলা উঠি, ৭টার সময় উঠে রেডি হয়ে চিটাগাং মেডিকেল কলেজে যাই। আমার সেন্টারটা ছিল চিটাগাং মেডিকেল কলেজ এবং ওখানে যে লাইনে দাঁড়ায় থাকি অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম, মোটামুটি ভালোই বড় একটা লাইন। আফটার 20 or 25 minutes লেটার ওখানে একটা আনসার ছিল, সে সামহাও এসে বলতেছে যে লাস্ট মান্থের ৮ তারিখে শুধুমাত্র যারা ৮ তারিখে রেজিস্ট্রেশন করছে আজকের ডেটে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে, আর তারপরে যারা রেজিস্ট্রেশন করছে তারা নাকি ভ্যাকসিন পাবে না। মানে এবং এটাও বলছে যে আপনারা সামহাও এসএমএসটা সংগ্রহ করে নিয়ে আসছেন, এসএমএসটা হচ্ছে জাল, ফেক। মানে এটা কি ফাইজলামি? গভর্নমেন্টের থেকে এসএমএস দেওয়া হচ্ছে, এটা ফাইজলামি। এটা আমরা ফেক এসএমএস বানাই নিয়ে গেছি। মানে এটা হচ্ছে আমার মামার বাড়ির মোয়া, আমি চাইলাম আর বানাইতে পারলাম আর কি, যে আমার হইছে আমি বানাই নিয়ে গেছি। মানে কত ধরনের ফাইজলামির একটা লিমিট থাকা উচিত। তো আচ্ছা ঠিক আছে, তো আমি আর ওখানে কথা না বাড়িয়ে চলে আসলাম বাসায়। বাসায় আসার পর বেশ কয়েকজনের সাথেই কথা বললাম এই ব্যাপারটায় যে আজকে ভ্যাকসিনের ডেট ছিল, তো আমি তো গিয়েছিলাম, আমাকে বলা হচ্ছে যে এসএমএসটা ফেক, আজকে দেওয়া হবে না। এবং গভর্নমেন্টের থেকে নাকি কোনো এসএমএসই দেওয়া হয় নাই আজকের ডেটের জন্য, নাকি গভর্নমেন্ট থেকে কোনো এসএমএস দেওয়া হয় নাই। মানে আমি এসএমএসটা বানায় নিয়ে গেছি, আমার মামা বাড়ির মোয়া আমি বানায় নিয়ে গেছি ভ্যাকসিন দেওয়ার জন্য। ভালো কথা। তো অনেকে আমাকে সাজেস্ট করলো যে না, আপনার কাছে যদি এসএমএসটা এসে থাকে এটা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়, সো আপনার আবার যাওয়া উচিত, এসএমএসটা নিয়ে যাবেন এবং আপনার হেলথ কার্ডটা নিয়ে যাবেন, যে আপনার এটা অধিকার, রাষ্ট্রীয় অধিকার, আপনি ভ্যাকসিনটা দিবেন। তো ফাইনালি আবার গেলাম। এবার যাওয়ার সময় অ্যাকশন ক্যামেরা মাউন্ট, চেস্ট মাউন্টের মধ্যে নিয়ে গেলাম। ওখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ মানে সেকেন্ড টাইম তেমন একটা ভিড় ছিল না। ওখানে যাওয়ার পর সরাসরি ডেস্কে চলে গেলাম এবং ডেস্কে গিয়ে আমার যে হেলথ কার্ডটা আছে, ভ্যাকসিন কার্ড, ওইটা দেখালাম। দেখানোর পরে তারা ডেটটা বলছে, আপনি রেজিস্ট্রেশন করছেন কবে? 19 তারিখ, আপনাকে তো আজকে দেওয়া হবে না। আমি বললাম যে কেন দেওয়া হবে না, আমার তো মোবাইলে এসএমএসও আসছে এবং আপনার হেলথ কার্ডের মধ্যে যে আমরা সুরক্ষা যে ওয়েবসাইটটায় ঢুকি ওখানেও আমার ডেটটা আপডেট হয়ে আছে আজকের ডেট 8 তারিখে, তাহলে আমাকে কেন দেওয়া হবে না? আমাকে জাস্টিফিকেশন দেন যে আজকে কেন দিচ্ছেন না আপনারা। তো অনেক গরম দেখানোর চেষ্টা করেছে, তো পোলাইটলি গরম দেখাইছে আর কি, ওরকম ভাবে গরম দেখায় নাই। তো আমিও তাদেরকে পোলাইটলি অনেক প্রশ্নের মুখে ফেলে দিয়েছি যে আসলে তাহলে এসএমএসটা তো আমি বাসা থেকে বানায় নিয়ে আসি নাই, আর এই এসএমএসটা তো ফেক হওয়ার কোনো চান্সেস নাই, তাহলে আমাকে এসএমএসটা কেন দেওয়া হলো, আজকের ডেটে কেন এসএমএস দেওয়া হলো? তো সে আমতা আমতা করতে করতে একটা পর্যায়ে আর মানে কথা বলতে চাচ্ছে না, ইগনোর করতেছে। তো আমি বললাম যে তাহলে আমাকে প্রপার অথরাইজেশন যেই এটা আছে আমাকে ওই হেলথ কার্ডের এই জায়গাটায় লিখে দেন যে আজকের ডেটে সরকার কর্তৃক কোনো এসএমএস দেওয়া হয় নাই, এই এসএমএসটা খন্দকার রাহাত আহমেদ বানায় নিয়ে আসছে, তার ব্যক্তিগত কোনো ইয়ের থেকে, সোর্সের কাছ থেকে এসএমএসটা বানায় নিয়ে আসছে, এটা ফেক এবং আমরা এই কারণে তাকে ভ্যাকসিন দিচ্ছি না, বা সামহাও একটা লিখিত আমাকে দিতে হবে। তারপর সে আমতা আমতা করা শুরু করলো। তার পাশে একটা আনসার ছিল, আনসারটা যখন দেখতেছে যে না আমি তাকে ভালোই আটকাই ফেলতেছি ক্লোজ ইন্ডেড কোয়েশ্চেন দিয়ে, তো সে এসে বলতেছে যে ভাই এটা তো আসলে আমাদের হাতে না, এটা হসপিটাল অথরিটির হাতে, আপনি হসপিটালের অথরিটির সাথে কথা বলেন। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে হসপিটাল অথরিটির অ্যাড্রেসটা দেন, কোথায় গিয়ে কথা বলা যাবে। তো সেও আমতা আমতা করা শুরু করলো। মানে সে আমাকে ভাবছিল যে অথরিটির কথা বললে আমি কেটে বলবো। আমার কথা হচ্ছে যে আজকে গেছি বাবা, মাথার ভিতরে চাপছে আমার, মানে মাথায় জিদ উঠছে আমার যাইতে হবে, কেন পাবো না? অন্য 10 জন যদি পায় আমার থেকে পরে রেজিস্ট্রেশন করে আজকের আগে, তাহলে আমি কেন 19 তারিখে রেজিস্ট্রেশন করে আজকে এসএমএসও পাইছি, তাহলে আমাকে কেন ভ্যাকসিন দেওয়া হবে না? এটা তো আমার রাষ্ট্রীয় অধিকার, আমি তো বাংলাদেশের নাগরিক, আর এটা আমার গভর্নমেন্ট আমাকে গিফট হিসাবে দিচ্ছে, সো আমি কেন নিব না? তো ফাইনালি আমি তাকেও ক্লোজ ইন্ডেড কোয়েশ্চেন দিয়ে আটকায় দিলাম যে আমাকে তাহলে অথরিটির অ্যাড্রেস দেন। তো সে আমার বলতেছে যে ভাইয়া আসলে আমি তো জানি না, আপনি অফিস কক্ষে যোগাযোগ করে, মানে 9-6 সকালে 9-6 বুঝাইছে, এখনও 9-6 বুঝাতে মানে চাইতেছে। তো ফাইনালি আমি তারে আবার প্রশ্ন করলাম যে তাহলে আপনি এখানে কি করেন, আপনার কি ডিউটি? আপনি যদি না জানেন যে হসপিটাল অথরিটির অফিস কোথায়, তাহলে আপনি কি ডিউটি করেন এখানে? যখন মানে টোন আমার তো মাশাল্লাহ বাঁশের মতো গলা, এই গলার মধ্যে যখন ওই হসপিটালের বারান্দা কাঁপতেছে, তো আমার পাশে একজন ছিল, উনিও আসছে, আসার পরে ওনার আমার সমস্যাটা অলমোস্ট সেম, তো উনিও আমার সাথে এসে পরে জয়েন করলো। আমরা দুইজন মিলে কথা বলা শুরু করলাম, আমাদের কনভারসেশনের মধ্যে একটা নার্স ভিতর থেকে দৌড়ায় আসছে, আসার পরে জিজ্ঞেস করতেছে কি হয়েছে। তো তাকে প্রবলেমটা ডিসক্রাইব করলাম যে আমি সুরক্ষার ওয়েবসাইটে ঢুকে হেলথ কার্ড প্রিন্ট আউট করে আনলাম, এখানে ডেট আছে 8 তারিখ, তারপর আমার মোবাইলে 6 তারিখ রাত্রেবেলা SMS আসছে, ওখানে ডেট দেওয়া আছে 8 তারিখ, এখানে আমি সকালবেলা আসার পর আমার বলতেছে SMS টা জালিয়াত, আমি ফেক SMS নিয়ে আসছি, আবার এখনো আসলাম, এখনো 9-6 বোঝানো হচ্ছে যে না আজকে দেওয়া হবে না, 20-25 দিন পরে যোগাযোগ করেন, মানে কি, মানে বুঝলাম না এটা কোন ধরনের মজা নেওয়া হচ্ছে। পরে ওই আপুটা বিষয়টা খুব সুন্দর করে শুনলো, শোনার পর আমাদের কাছ থেকে হেলথ কার্ডটা নিল এবং উনি লিখে দিল ডিটেলসটা, এবং লিখে দেওয়ার পর আমাকে বললো যে আপনি আপনার এখানে সিগনেচার করেন, আপনার ফোন নাম্বারটা দিন, আর ভিতরে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, ওখানে চলে যান। ফাইন, গেলাম, দেওয়ার পর ভ্যাকসিন দেওয়া হলো। তো ফাইনালি মেডিকেলের কনভারসেশনটা আর দেই নাই, কজ আসলে কোনো রকম ক্ল্যাশ করানোর বা হইচই করার মতো আসলে টেন্ডেন্সি আমার ছিল না বা নাই। আমার কথা হচ্ছে যে হ্যাঁ প্রুফটা নিয়ে যাব, যদি ক্ল্যাশ করে বা আমি যদি আজকে টিকাটা না দিতে পারতাম, ইন দ্যাট কেস হ্যাঁ আজকে এটার খবর করে ফেলতাম যে আমাকে দেওয়া হয়েছে SMS, আমি কেন দিতে পারবো না। বাট যেহেতু জিনিসটা প্রবলেম সলভ হয়ে গেছে সেক্ষেত্রে আর দিলাম না। বাট হ্যাঁ আমার মতো যারা যায় নাই আজকে সেকেন্ড টাইম, ওরা তো ঠিকই ভুক্তভোগী, ওরা তো সাফার করবে, ওরা তো দিতে পারবে না। তো আসলে এই জিনিসটা ঠিক না, আমাদের মানে গভর্নমেন্টের উচিত জিনিসটা আরও সুন্দর করে মনিটর করা, যাতে এই সকালবেলা যে ইনসিডেন্টটা আমার সাথে হয়েছে বা আমার সাথে যারা ছিলেন অনেকের সাথেই হয়েছে, যে ভ্যাকসিন ডেট পাইছে, ভ্যাকসিনের SMS নিয়ে তারা ভ্যাকসিন দিতে গেছে, বাট তাদেরকে ফেক বলে ঘুরে দেওয়া হয়েছে। দিস ইজ নট রাইট। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এই দেশের জন্য যতটুকু পারি আমাদের করণীয় আমরা করতে চাই, করতেছি, আমাদেরও তো মানে ওই অধিকারটা আছে দেশের, তাই না? দেশের নাগরিক হিসাবে আমাদেরও সেই অধিকার আছে যে আমরাও আমাদের ওই রাইটটুকু পাবো। তো এটা গভর্নমেন্টের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে নেক্সট টাইম থেকে যেন জিনিসটা আরও সুসজ্জিতভাবে গুছিয়ে এবং ভালো করে মনিটর করা হয়, যাতে এই ধরনের ইনসিডেন্ট নেক্সট টাইম আর না হয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আশা করি ভিডিওটা থেকে কিছু হলেও ইনফরমেশন আপনারা জানতে পেরেছেন। যদি ইনফরমেশনটা ভালো হয়, আপনাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর সরি আপনাদেরকে আসলে মেডিকেলের ভিতরের ভিডিওটুকু দিচ্ছি না, ওটা আসলে দেওয়ার ঠিকও না, আমার ওই ক্ল্যাশ করার মতো কোনো টেন্ডেন্সি নাই। সো তো ভালো থাকবেন সবাই। আর আজকের ব্লগটা যেহেতু ট্যুর রিলেটেড ছিল না, নেক্সট টাইম আবার যদি কোথাও ট্যুরে যাই ভালো কোথাও, অবশ্যই আমি ব্লগ করে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। এটার জন্য অবশ্যই যেটা করতে হবে, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। স্টে হোম অ্যান্ড স্টে হেলদি। আসসালামু আলাইকুম।